হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি, প্রথমে যাবো স্লু পাজা। তো আজকে 2রা অক্টোবর। আজকে 2রা অক্টোবর কি জানো? ছুটির দিনে আমি প্রথমে যাবো কলকাতার ফেমাস দোকান স্লু প্লাজা, যেখানে আছে। তো ওখানে প্রথমে একটা জুতো কিনবো, তারপর আমরা যাবো ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওখানে আজকে ফুড রিভিউ দেবো। আমি কোনোদিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। তো আমার সাথে যাচ্ছে আমার ছোট্ট ভাগ্নি। হাই করে দাও, হাই করো, হাই করবি তো, সে হাই। আর যাচ্ছে আমার দিদি আর আমার জামাইবাবু। এখানে ওরা একটা বাইকে যাবে, আর পিছনে আমার বাইক রাখা আছে, যে বাইকটা করে আমি যাব। তো চলুন, আমরা ডাইরেক্ট স্লু প্লাজা গিয়ে দেখা হচ্ছে। কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে, রাস্তায় আর রেকর্ডিং করব না। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্লু প্লাজা, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ঠিক পাশেই অবস্থিত, ফ্যান্সি মার্কেটের আর ইন্ডিয়ান রেস্টুরেন্টের মাঝখানে। তো চলুন আমরা ভিতরে ঢুকে পড়ি আর দেখি নি এদের ভিতরে কি কি কালেকশন আছে। তো দরজা দিয়ে আমরা সোজা ভিতরে চলে যাচ্ছি। তো এখন বিকেল 3:30 বাজে। তো এই টাইমে দেখতে পাচ্ছেন কি পিছনে প্রচণ্ড ভিড়। আর আপনি বিশেষ করে এই কালেকশানগুলো দেখুন, দাদার কালেকশানগুলো দেখুন আপনারা। এই স্নিকার, অল টাইপ অফ স্নিকার্স, মানে অ্যাসিস, নাইকি, অ্যাডিডাস সব একই দোকানে পেয়ে যাবেন। নাইকি, জর্ডান, ইয়ার, তার সমস্ত ভেরিয়েন্ট পাবেন, লেটেস্ট ভেরিয়েন্টও পেয়ে যাবেন। কিন্তু যেমন ভেরিয়েন্ট তার উপর দামটা ডিপেন্ডেন্ট। তো আমার যেমনি নাইকি জর্ডানের এই মডেলটা প্রথমে পছন্দ হয়েছিল, যেটা রেডিয়াম আছে, কিন্তু সবাই বললো যে এই রেডিয়াম মডেলটাতে কালার কিছুটা ডাল হয়ে যায় কিছুদিন পরে। তো আমি যেই কারণে এই মডেলটা পছন্দ হওয়া সত্ত্বেও আমি নিলাম না, যার নিচে সোলটা পুরো রেডিয়াম ছিল। তো প্রথম থেকে আমি এই মডেলটা দেখে গেছিলাম, কিন্তু সামনে গিয়ে আমার মনটা পাল্টে গেল। তো আমরা অন্যান্য শু দেখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দাদা দিদিরা আছে, যারা এখানে এসে জুতোই কিনতে এসছে। আর পুজোতে এই দোকানে স্পেশাল অফার চলছে, তো আপনারা যেতে পারেন, মানে অনেক কম দামে আপনি শু পেয়ে যাবেন। এবং কি জুতো শু কিনলে একটা আপনাকে টি শার্টও ফ্রি দেওয়া হবে। তো অল টাইপ অফ নাইকি, অ্যাডিডাস সব শু এই দোকানে পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন দোকানে ওনার খুবই বিজি এখানে। তো ফাইনালি আমি এই জুতোটা, নাইকি এয়ার ম্যাক্স 2021 এডিশন, এটা আমার পছন্দ হলো, আমি এই জুতোটাই নিলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জুতো। আমরা ওই জুতোটাই ফাইনাল করে নেওয়ার পর আমরা চলে এলাম সোজা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিকালে লাঞ্চ করার জন্য। তো চলো ফাইনালি ঢোকা যাক রেস্টুরেন্টে। তো চলুন ভিতরে আসা যাক। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো ভিতরে আমরা অন্য কারো ভিডিও অ্যালাউড নেই, খালি নিজের ভিডিও তুলতে পারি। তো আমরা যেমন দেখতে পাচ্ছেন এখানকার মেনু কার্ড, আমরা এখানে তো মেনু কার্ড দেখার পর আমরা নিজেদের অর্ডারটাও প্লেস করে দিলাম। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, দুটো মটন বিরিয়ানি নর্মাল, একটা স্পেশাল মটন বিরিয়ানি আর একটা গালোটি কাবাব। তো আমরা তিনজন এখানে এখন খাবো, আমার দিদি আর জামাইবাবু। কি গো, খাবারটার জন্য ওয়েট করছে তো? খাবারটার জন্য ওয়েট করছে তো? হ্যাঁ অবশ্যই, খাবারের জন্য খুব ওয়েট করছি রীতিমতো। আর ও তো এখনো গেমই খেলতে ব্যস্ত, এখানে মোবাইল দেখছে, গেম খেলছে না। আমার ভাগ্নি এখনো মোবাইল দেখছে, খাবারের অপেক্ষা। তো খাবারটা এখন এসে যাবে, তো চলুন ডাইরেক্ট খাবারের দেখা। তো প্রথমেই আমাদের অর্ডারে চলে এলো পরোটা এবং গালোটি কাবাব। তো আমার দিদি এইটিকে এখন সার্ভ করবে, মানে এটাকে দেখেই তো জিভে জল চলে আসছে আমার। তো আগে যেটা আমরা, মানে লখনৌতে আমি গালোটি কাবাব খেয়েছিলাম, তো লখনৌ স্পেশাল গালোটি কাবাব হয়, তো লখনৌতে খেয়েছিলাম, কলকাতাতেও খেয়ে দেখি কেমন টেস্ট হয়। তো তার জন্য আমরা অর্ডার করলাম। কলকাতা ফার্স্ট টাইম আমি গালোটি কাবাব খাচ্ছি। তো এটার ওপরটা একটু ফ্রাই খুব সুন্দর, আর তার সাথে একটা, মানে এক প্লেট গালোটি কাবাবের সাথে একটা বড় পরোটা পিস থাকে। তো আপনারা চাইলেই ওখানে খেতে পারেন। তো আপনারা দেখছেন যেমন এই বাটিতেই পরোটাটাও দিয়ে গেছে গালুটি কাবাবের সঙ্গে। তো এইটা পরোটা দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো প্রথমে আমার জামাইবাবুকে দিয়ে টেস্ট করাই ভাবছি। তো আগে জামাইবাবু খেয়ে দেখুক, কারণ জামাইবাবু এর আগে 2-3 বার
লখনউতে গালুটি কাবাব খেয়েছি, আমি একবারই খেয়েছি। তো দেখুন জামাইবাবু কি বলে। তো জামাইবাবুর ওপিনিয়ন দেখে আমি নিজে খাবো তারপরে। হ্যালো, ফার্স্ট কামড়টা খাও, দেখো আগে কেমন। লালটি কাবাবটা একটু খেয়ে নিই, স্যালাড দিই। গুড ফুড কোয়ালিটি ওখানে মেনটেন অনেক ভালো। যে আপনারা যে মাংসটা মানে যে মাটন পেস্টটা অলরেডি হাতে নিলে যেটা গলে আসে, ঠিক আছে, এটা খাই। গুড কোয়ালিটি। তো এখানে আমাদের মটন বিরিয়ানি এসে গেছে অলরেডি, মানে দেখতে পাচ্ছেন। আগে মটন বিরিয়ানিটা টেস্ট করা যাক কেমন খেতে, ঠিক আছে। বেশ আমোদ নিন, কোন খাও চালটা। আগে মেন হলো মটনের রাইস, ঠিক আছে, আগে রাইসটা টেস্ট করি। অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানের মটন বিরিয়ানিটার টেস্টটা অনেকটা বেশি, মানে আমার ওভারঅল এই বিরিয়ানিটা এখানকার বিরিয়ানিটাই বেশি ভালো লাগলো। তো আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি আসলাম আমিনিয়া, তো তার চেয়ে এই বিরিয়ানির টেস্টটা আমার কাছে খুবই ভালো। মটন পিসটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো তুলতুলে নরম, ঠিক আছে, মটন পিসটা একদম তুলতুলে নরম, হাত দিলেই গলে যাচ্ছে মটনটা, ঠিক আছে। তো মটনটাও খেয়ে দেখি, তো আমার বিরিয়ানি রাইসের চেয়ে মাটনটা অসাধারণ লাগবে, এটা জানি না কেন। মাটনটা খুবই রেয়াজি মাটন এবং খুব ভালো পিস। তো এখানে আমার ভাগ্নিও খাচ্ছে, আমার দিদিও খাচ্ছে, সঙ্গে আমার জামাইবাবু আর আমি আছি। তো খাওয়া দাওয়াটা টেস্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের প্ল্যান এখানেই অলরেডি শেষ হয়ে গেছে। বাই বাই।